আজকে যে ভিডিওটি হবে একদমই নতুন, 2024-এর শেষে একদমই নতুন একটি ভিডিও। আপনারা হয়তোবা এমন ডিভাইস অনেক জায়গায় দেখেছেন, বিশেষ করে একটা অফিস আদালতে বা সরকারি কাজে ব্যবহার হয়। তো এটা একটি মূলত ফ্যাক্স মেশিন, যেটা দিয়ে ইন্টারনেটের মাধ্যমে কথা বলা হয়। তো সেই ফ্যাক্স মেশিনটা আমি কীভাবে বর্তমানে আমি বাসায় ব্যবহার করতেছি, তো এটা সরকারি ফান্ডে থেকে এটা মানে ফেলে দেওয়া হয়েছিল, তো আমি এটা কুড়িয়ে এনে তো এটাকে একটা মডিফাই করে আমি এগুলোকে কাজে লাগিয়েছি। তো এটা হচ্ছে ডিসপ্লে এবং এখানে হচ্ছে একটা ডিসপ্লে, তো এই ডিসপ্লেটি আমি লাগিয়েছি। অর্থাৎ ফ্যাক্স মেশিনের ভিতর একটি টেলিফোন হয়ে গেছে এখন, ঠিক আছে। আমি যে দেখাই, এই দেখেন আমার ফোনটি কিন্তু চালু আছে, আপনি চাইলে যে কোনো কাউকে এটা দিয়ে কল করতে পারবেন। যে ঠিক আছে, তো আমি কল বাটনটা রেখেছি, এইটা এই যে কল দিলাম, এখন যে কল যাচ্ছে সেটা দিলাম। তো এটা থেকে আপনি কিন্তু এই যে লাউডে, খুবই লাউডে কিন্তু কথা বলতে পারবেন। আমি যদি কাউকে ফোন দেই বা গান শুনি, কীভাবে শুনবো? এখানে দেখেন যে বাটনগুলো মানে সেম টু সেম মোবাইলের কাজগুলো এটা হবে একদমই, এই যে বাটনগুলো এবং এই বাটনগুলো সবগুলোই কাজ করবে। আমি যদি একটা মিউজিক বাজাই, এখানে দেখেন খুবই সুন্দর, কথা বলা, গান শোনা, ভিডিও গান দেখা সব কিছু কিন্তু এটা দিয়ে করা সম্ভব। তো এই যে এখানে দেখেন আমার সিমে কত টাকা আছে, আমি একটু ট্রাই করি, অনেকদিন যাবতীয় আমি এটা ট্রাই করি নাই। এই যে এখানে দেখেন আমি যেহেতু বাঙালিংয়ে টাকাটা দেখবো, যে দেখেন তার দিলাম। ব্যালেন্স হচ্ছে 0 পয়সা, ঠিক আছে। এটা হচ্ছে ক্যান্সেল বাটন, এটা হচ্ছে ব্যাক বাটন, তো আমি যদি ব্যাক করে দিলাম। ওকে, আমি ফাংশনে যদি যাই, যে এখানে মূলত এটা হচ্ছে একটি মোবাইল ছিল, ছোট একটি মোবাইল ছিল, তো সেই মোবাইলটাকে আমি মডিফাই করে এটাকে মানে টেলিফোনে রূপান্তর করেছি, যেটা আমার বাসায় খুবই ভালো এবং নেটওয়ার্ক সার্ভিসটাও খুবই ভালো। এবং বাসার বাহিরে যদি আমার ওয়াইফ থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় আমি এটার মধ্যে কল করি, কল করলে এটা অনেক লাউড হয়, মানে অনেক সাউন্ড হয়, তো সেই সাউন্ড শুনে কিন্তু আমাদের এই ফোনটা রিসিভ করতে পারে। তো ফোনটা রিসিভ করার জন্য এই যে এটা কানে নিয়ে কথা বলতে পারবে, বাইরে বসিয়ে রেখে লাউডে কথা বলতে পারবে, এটা চাপ দিলেই ফোনটা কল রিসিভ হয়ে যাবে, মানে A to Z এটা থেকে করা সম্ভব। তো ফেলে দিয়ে একটি ফ্যাক্স মেশিন দিয়ে যেটা আমি তৈরি করছি, এবং এটা রিচার্জেবল, এবং রিচার্জেবল, এটা কারেন্টের মাধ্যমে চার্জ হয়, ঠিক আছে। এই যে এখানে দেখেন, এই যে এখানে ফ্যাক্স মেশিন লেখা আছে, এই যে অচল ফ্যাক্স মেশিন, মানে এটা সরকারি কাছ থেকে ফান্ডের থেকে এটাকে বাতিল করা হয়েছে। এখান দিয়ে আপনার কাগজ প্রিন্ট করত, যা মানে এটা ক্রাইমের বা কোনো কল লিস্ট, তো এটার দিকে বের করতো, হ্যাঁ বের করতো, এটার থেকে যে কাগজ বের হতো এটা অটোমেটিকলি কেটে আসতো, এবং কাগজগুলো এই নিচ দিয়ে পিন হতো, খুবই সুন্দরভাবে পিন হতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সবাইকে ধন্যবাদ।